শিল্পমন্ত্রী দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নুরুল মজিদ হুমায়ুন। ফলে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে বেশ খানিকটা বেসামাল হয়ে গেছেন তিনি। একের পর এক বিতর্কিত মন্তব্য করার পাশাপাশি রাজনৈতিক পক্ষপাতিত্বে গিয়ে স্থানীয় রাজনীতির প্রভাব নষ্ট করছে নিজের জন্য, সেই সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য। সম্প্রতি কিছুদিন আগে খেজুর আমদানিকারকদের লাগাম টানতে বরই দিয়ে ইফতার করতে বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও বেশ বিতর্কিত হন তিনি। ফলে দলীয় আস্থার জায়গায় বেশ খানিকটা ভাটা পড়েছে নুরুল মজিদকে নিয়ে। সেই রেশ কাটতে না কাটতেই জাতির কাছে আবারও বিতর্কিত মন্তব্য করে নিজের সুনাম খুইয়ে ফেলেছেন তিনি। তবে তার এবারের মন্তব্য তাকে রাজনীতির ময়দান থেকে বেশ কয়েক ধাপ অধোপতনে নামিয়ে দিয়েছে, এমনই ধারণা করছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনৈতিক সংশ্লিষ্টরা। সদ্য সমাপ্ত নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদেরকে ফকিন্নির ছেলে, বেয়াদব ছোট লোক, এমনকি রাস্তাঘাটে যেখানে তাদের পাওয়া যাবে সেখান থেকেই লাথি মেরে বের করে দিতে হবে, এমন মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। প্রসঙ্গত, স্থানীয় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি এইসব অশ্লীল কথাবার্তা ও মন্তব্য করেছেন। অনুষ্ঠানটিতে তিনি উপজেলা নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা ব্যতীত কেউ যেন নির্বাচনে আসার সাহস না করে। একদিকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে স্বতন্ত্র প্রার্থীদেরকে উৎসাহিত করছেন এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থীদেরকে আশীর্বাদ হিসেবে মনে করছেন, সেখানে শিল্পমন্ত্রীর এমন আচরণের উদ্দেশ্য মূলত কি সেটি অস্পষ্ট। বরং স্বতন্ত্র প্রার্থীরা যেন নির্বাচনে নিশ্চিতভাবে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই নিশ্চয়তা দিয়েছিলেন প্রার্থীদের। ঠিক একই সময়ে এসে শিল্পমন্ত্রীর এমন অশালীন বক্তব্য সরাসরিভাবে প্রধানমন্ত্রীর বিপক্ষে অবস্থান নেওয়া সামিল। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের সকলকেই অশ্রাব্য ভাষায় গালমন্দ করে শিল্পমন্ত্রী মূলত কাকে অপমান করলেন? প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, যারা স্বতন্ত্র নির্বাচন করছে তারা দলের জন্য উপকার হয়েছে, কারণ এই স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী যখন স্বতন্ত্রদের আলাদা মর্যাদা দিচ্ছেন, তাদেরকে বিশেষভাবে সম্মান দিচ্ছেন, তখন শিল্পমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নতুন করে ভাবনা সৃষ্টি করেছে। তাহলে শিল্পমন্ত্রী দলের মধ্যে লুকিয়ে থেকে কার প্রতিনিধিত্ব করছেন? যেখানে প্রধানমন্ত্রী স্বতন্ত্রদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে নিষেধ করার পাশাপাশি স্বতন্ত্রদের সাথে বিরোধ মিটিয়ে ফেলার জন্য বলেছেন, সেখানে শিল্পমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য এবং স্বতন্ত্র প্রতি অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য মূলত কিসের মাত্রা যোগ করেছে? তবে কি শিল্পমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধাচারণ করছেন? ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।